刀刀刀扎里刀，刀刀刀扎里刀。我的妹不给阿公家老哥提那土米啥事？我的妹不给阿公家老哥提那土米啥事？阿妈的门外那我哥十八头的木猴嘞，阿妈的门外那我哥十八头的木猴嘞。刀刀刀刀扎里刀，刀刀刀扎里刀。多谢。জোর সুমো প্রত্যেকের ভিতরে একটা ওয়ার্ম আপ লাগবে ওয়ার্ম আপটা বুঝছ তো মানে আমরা যেটা ক্লাস করতেছি ক্লাসের আগে একটা ছোটখাটো ভিতরগত এক্সারসাইজ হয়ে গেল আচ্ছা আমাদের প্রত্যেকেরই একটু একটু করে সমস্যা আছে তোর একটা অ্যাজমা প্রবলেম আছে তোর যে ইনহেলার এর আগে দিছিলাম এটা নিছিলি ঠিকমতো সব সময় নিবি কাশ দেওয়ার কারণে কিন্তু একবার ধরা গেছিলাম আর তোরে বলে রাখি এত ফুডাঙ্গিরি মারিস না তোর ঝামেলা হচ্ছে গিয়া বেশি বুঝস তোর যদি বলে ডাইনি যেতে তুই বাইরে যাস কি যাব ইউ আই দুবাই Yes, সিদ্দিকাকার ছেলে থাকে হচ্ছে কোথায় লন্ডনে অর্থাৎ তাদের টাকা বেশি সো ওই বাড়িতে কমার বেশি ডলার পাউন্ড আছে আমরা সেখানে যে আক্রমণ করব শোনা জানা আছে খবর Yes, 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 yes. আরেকটা বাড়ি আছে হাবু কাকার বাড়ি সেই বাড়ির দুই ছেলে থাকে জাপান বাদল এবং আলম অর্থাৎ ওই বাড়িতে গেলে আমরা টাকা পাবো সো ফার্স্ট আমরা টার্গেট রাখতেছি জাপান এবং লন্ডনে তারপর থেকে যাব ছোট ছোট করে দুবাই কাতার এতে টাকা অত বেশি না এদের খবর আমরা রাখছি কিন্তু কাউকে মাথায় বাড়ি দেওয়া যাবে না ঠিক আছে ওকে তাহলে আমরা ম্যাপ দেখে কি শিখলাম আমরা জয় করতে পারবো দাও 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 চালিয়ে দাও 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 চালিয়ে দাও পরিবারের মুখে আগুন জ্বালাও কঠিন আত্মবিশ্বাসে পরিবারের মুখে আগুন জ্বালাও কঠিন আত্মবিশ্বাসে আমার এমন রয় না ওগো শ্বেত পাথরের মহলে আমার এমন রয় না ওগো শ্বেত দাও 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 চালিয়ে দাও 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 চালিয়ে দাও ভাই আপনি নগদে ক্যাশ আউট করেন না আপনার না নগদ আছে আছে তো নগদে মোবাইল রিচার্জ করি বেস্ট অফার কেন নগদের ক্যাশ আউট এর সবচেয়ে ভালো নাকি সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার সবচেয়ে কম নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আর সবকিছুতে শুধু লাভই লাভ দেশি নগদে বেশি লাভ আমরা ঠিক জায়গায় আছি হাঁচি কাশি বন্ধ থাকবে বিশেষ করে তোমাকে বলতেছি এর আগে তোর একটা হাসির কারণে কিন্তু পুরো একটা ধরা খাইছি আজকেও কি সেই হাসি কাশির ব্যারামটা আছে না ভাই আজকে ঠিক আছে তাহলে তোর কাজ হবে তুই বাইরেই থাকবি বাইরে থেকে লোকজনের দিকে খেয়াল রাখবি লোকজন তো আপনি কোনো টেনশন করবেন না আমি আছি ইয়েস তুমি বাইরে থাকবা লোকজন খেয়াল রাখবা অপারেশনে যাবে হাবিব গিট্টু আর মিলন হিসাব শেষ ওকে সাথে আমি আছি কোনো অসুবিধা নাই অ্যালার্ট কান খাড়া চোখ খাড়া হাঁচি কাশি বন্ধ আরে বলো ধেরা কে আঙ্গুলক আপনি কইছেন না আশেপাশে কোনো লোকজন আছে নাকি দেখতে আশেপাশে একটা লোকও নাই পরে দূরের এক বাড়ির থেকে একবার কাঁচা ঘুম থেকে জাগায় নিয়ে আইছি আল্লাহ পুরা তারা খাইছ মাগজ থেকে
তোমার জীবন আমি তোমার জীবন দুজন দুজন আর কত যে আপন কেউ জানে না কেউ জানে না আচ্ছা জান তোমার নাম কে জবা রাখছে বলো তো তুমি আমার জান তোমারে দেখতে গোলাপের মতো লাগে জান রে তুই যে কিরকম লাল টকটক গোলাপের মতন তোর আমি বুঝাইতে পারব না ও জান তোমার যদি আমি গোলাপ বলে ডাকি কোনো অসুবিধা আছে তুমি আজকে থেকে আমার গোলাপ খবরদার তুমি আমাকে গোলাপ বলে ডাকবা না গোলাপ আমার মায়ের নাম আল্লাহ সাসি আম্মা যে কত আগে মারা গেছে আমি ভুলে গেছিলাম গা সাসি আম্মার নামই তো গোলাপ ছিল আচ্ছা কি ব্যাপার এই সাত সকালবেলা তোমার চুল ভেজা কেন একটুকে গোসল করছি সেজন্য আমি একটা জিনিস বুঝি না তুমি প্রতিদিন কেন সকালবেলা গোসল করো এরে বাবা একটা জিনিস কেন বুঝো না আর্লি ইন দ্য মর্নিং ওই যে আমাদের টিচার পড়াই তো সকালে উঠে হাঁটাহাঁটি করো তারপরে ফ্রেশ হও মানে কি সকালে একটু গোসলটা করলে কি মনে হয় জানো তো সারাদিনকার জন্য ফ্রেশ হয়ে গেলাম মনটা সতেজ চনমনা হয়ে গেল গা তারপর তোমার মুখখান দেখা মানে কি পাগলা হয়ে গেল আমি ভুলে গেছি মনি তোমার জন্য একটা গিফট আছে এটা রাখো কি এটা তোমার জন্য সামান্য উপহার সাবান এটা তো ব্যবহার করা সাবান সুরের সাবান আমার প্যাকেট থাকবো নাকি ব্যবহার করাই তো হইব তোমার অর্ধেক লাইফের যে থাকবো যেমন তুমি আমার অর্ধাঙ্গিনী বিশ্বাস করো জান আমি এখন জিরে ব্যবহার করি মনে হয় কি অর্ধেকটা তোমার এই সাবানটা তুমি যেমন ব্যবহার করবা আর মনে মনে কইবা আমার জান ব্যবহার করছে মিউ 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 একটা কথা কত প্রতি রাতে যে গ্রামে যে চুরি হইতেছে এই চোরটা কই থেকে আসে এই চোরের বাচ্চা চোরের ধরি কেমনে কত চাচা বিশ্বাস করে ওই শালা চোরে তো আমি খুঁজতেছি একবার খালি ধরতে পারলে হইছে চাচা আরে মাইরা হাড্ডি গুড্ডি ভাঙ্গা আপনার কাছে প্যাকেট করে দিই মারিস কাটিস যা খুশি করিস খালি ধরে একবার আমার কাছে নিয়ে আসি চোরছি হাড় আমি একটু দেখতে চাই অবশ্যই আমরা মাইর দিয়ে যাই করি দম যাওয়ার আগে আপনার সামনে অবশ্যই নিয়ে আসবো ঠিক আছে ধরতে পারলে আমার সামনে নিয়ে আসবি ঠিক আছে আমি আজকে যাই চাটা খাইতে খুব ভালো লাগতেছে না আর শোন ওই চার বিল দিয়ে যাচ্ছে আর কিছু খাবি না চাচা অনেক খাচ্ছি তাহলে ঠিক আছে আমি বিলটা দিয়ে যাইতেছি ওই না সেটাও লাগবো না চাচা লাগবো না তো আরে কি আসে নাকি আমার মানি ব্যাগ মানি ব্যাগ হয়ে গেল হ্যাঁ মানি ব্যাগ দেখ তো আরে বাড়ির থেকে ভরা টাকা একদম মানি ব্যাগ দিয়ে এলাম কই রাস্তা পথে আসার পথে কাম সারি দিছে চোরের বাচ্চা চাচা মানি ব্যাগে কি অনেক টাকা ছিল ছিল মানে আরে 10,000 টাকা ছিল 10,000 টাকা নিয়ে আমি বাইরে হইছি আই আইলে আমার তো সর্বনাশ হয়ে গেল রে চাচা কান্দেন না জানের উপর দিয়ে যায় নাই মালের উপর দিয়ে গেছে আল্লাহ আপনার তো বাঁচা রাখছে হয়তো এমন হইতে পারতো আপনার বিষ খয়ে মেরে নিতে পারতো না চোরের বাচ্চা শেষ পর্যন্ত আমার মানি ব্যাগ চুরি করলো চোরের বাচ্চা একবার তোরে পাই একবার তুই সামনে আয় তোরে দেখে জানো আমি দেখে জানো আপনি শান্ত হন চাচা আপনার প্রেসার বেড়ে যাবে গা শেষে দেখলো স্টপ করছেন আপনি না না আপনার বাড়ি দিয়ে চলে দারে রাখি এর ভাইতে জরুরি ভিত্তিতে পরিষদে যাই মিটিং বসাবো ওই সারা চোরের বাচ্চারে ধরতেই হবে থাক তোরা দাঁড়া না 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 আর সহ্য করুন জানে আনোয়ার আমার লোকে যেভাবে হোক ভাই মানি রে তুই পুরো খালি খালি 100 টাকা তারপর দাদা ফালাই দে দেন এই যে 10 টাকা বাড়িলো 110 টাকা এটা দে কি হইব হেলার চেয়ারম্যান যদি হবু শ্বশুর না হইতো কি কমু কি কান্দানা কাণ্ড হ্যাঁ
এমন ভাবে কানলো মনে হইতেছিল কি মানি ব্যাগের ভিতরে 1 কোটি টাকা জাইত্তা ভরে রেখেছে আসাদ ভাই এ সুমকি কবে আসলে ঢাকার দিকে কালকে জানেন কালকে রাতে আপনাকে আমি দেখছি কই দেখছো কোন আনে দেখছো স্বপ্নে ও স্বপ্নে স্বপ্নে কোন জায়গায় ছিলাম আরব দেশে খুরমা খেজুর কি টোকে টোকে খেতেছিলাম আমি দেখছি আপনি আমার মন চুরি করছেন এখন তাড়াতাড়ি আমার মনটা ফেরত দেন শুনো সুমকি ভাই যদি কোনো কিছু চুরি করে সেটা তার কাছে থাকে না সাথে সাথে বাজারে নিয়ে বেচা ফেলে যদি মন চুরি করেও থাকে তাহলে এতক্ষণ বেচে ফেলেছেন তাই না ভাই সুমকি বই নিয়ে থেকে যাও আমার জরুরি কাম আছে আর নাইলে আজকে রাতের বাস ধরে তুমি ঢাকা যাও যাবো তার আগে বলেন আপনি আমাকে ভালোবাসেন আমি তোমারে ভালোবাসতে চাই আরো বাসবো বোনের মতো তোর ভালো থাকিস তোরা দুজন বিয়ে করে ফেলা সুমকি তুমি কিন্তু চাইলে তোমার মনটা আমারে দিতে পারো আমি বেসুম না আমার কাছে যত্ন করে রেখে দেবো তুমি যে আমাকে ভালোবাসো এটা বলে ফেলো তোর জুতা দিয়ে পিটাবো আপনি আপনার কাজ করেন মিয়া ভাই মনা কষায় দশ বছর যাবৎ কষাগিরি করতেছেন এমন ভালো গুরু জীবনও দেখেন নাই অস্ট্রেলিয়ান ক্রস ম্যাচ বাইরে সাইটের নিচে দিয়ে না গেছে বা ঠকাইছেন মোড়ের ভিতরে লেগু নাই না রাহেন আনোয়ার গেছে গা হায় হায় গুরু কই কেন তো বান্ধে গেছিলাম পাইলাম না তো খাইছে আমার আব্বা গো আমি আইতাছি চোরটা দূরের কেউ না কারণ এই ছোট ছোট জিনিসপত্র চুরি করার জন্য দূর থেকে চোর আইব তুমি কও কারো বালতি কারো সাবান কারো জামা কাপড় এই ছোট ছোট জিনিস চুরি করার লেগে দূরের থেকে চোর আইব না আমার কাছে মনে হয় কি চোরটা আমগো আশেপাশে দেখেও একদম ঠিক কথা বলছিস তাইলে তো এর একটা ব্যবস্থা নিতেই হয় আপা তুমি এক কাজ করো গ্রামের লোকজনদের খবর দাও আমার বাড়িতে মিটিং ওই মিটিং এ সিদ্ধান্ত হবে যে দুইটা চৌকিদার আমরা নিয়োগ করব এই চোর ধরার জন্য কি বলো ঠিক আছে চেয়ারম্যান সাহেব আমি গ্রামের সকলকে কইয়ে দিব রাতের বেলা যেন আপনার বাড়িতে এসে হাজির হয় হ্যাঁ বলে দাও আসসালামু আলাইকুম আসসালাম চাচা তাহলে আমি গেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি আমি জানি আমার জবা আর কেউ না এমন ভাবে সাইড হয়েছে কেন
খেয়ে ফেলবে নাকি? তুমি যদি খাওয়ার জিনিস হইতা তাহলে খেয়েই ফেলতাম। সারাটা দিন গেল, একবার আমার সাথে দেখা করতে এলে না। জান আমি তো ডিউটিতে ছিলাম, কাজ করতে হইব না। আর কিছুদিন পরেই তো আমরা বিয়ে করব, সংসার করতে হইব না। আচ্ছা, আমি প্রায় শুনি তুমি কাজ করো, ডিউটি করো, কিন্তু কি কাজটা যে করো সেটা এখন পর্যন্ত আমি জানতে পারলাম না। আজকে তুমি আমাকে বলবা তুমি কি কাজ করো। আমি যে কি কাজ করি সেটা শুনলে সত্যি তুমি আমার ঘৃণা করবা। ঘৃণা করবো কেন? তুমি কি চুরি করো? না, মানে কি বলো, চুরি করবো কেন? শোনো, চুরি করা ছাড়া যে কাজই করো না কেন আমি ঘৃণা করবো না। ছোট হোক বড় হোক কাজ কিন্তু কাজই। বিশ্বাস করো, তুমি যে কথাটা বললে আমার উৎসাহ দিলে না, আমার অনেক পা হয়ে গেছে। তোমার এই কথা আমার অনেক দূর নিয়ে যাব। জান আমি তোমার জন্য একটা উপহার আনছি, নিবা। কি? লিপস্টিক। হ্যাঁ, দামি। কি ব্যাপার, এটা তো ব্যবহার করা অর্ধেক লিপস্টিক, এই অর্ধেক কি তুমি ব্যবহার করে আসছো? তুমি লিপস্টিক দাও না। বলছি কি, এটা অরিজিনাল লিপস্টিক কিনা আমি চেক করতে গেছিলাম, দিতে গিয়েই অর্ধেকটা ভেঙে গেছে। আচ্ছা, কাকার খবর কি, বিচার শুরু করে দিছে? তাহলে এখন সিদ্ধান্ত নাও যে দুইজন চৌকিদার যে দরকার, কারে কারে সেই চৌকিদার নিয়োগ করা যাইতে পারে, কি তোমার কোনো মত আছে? আমি কইছিলাম কি চেয়ারম্যান সাহেব, আসাব যেহেতু শিক্ষিত ছেলে বেকার, আনোয়ার ওর সাথে ঘোরাঘুরি করে, তো অগ যদি এই দায়িত্বটা দেওয়া হয় আমার মনে হয় খুব ভালোই। আমার কিন্তু তাই মনে হয়। কি তোমার গুমাত কি? আমরা দুজন একটু সলহ পরামর্শ করে নেই, আপনাকে যদি আপত্তি না। না 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 না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আমার এমন আইসুট ছিল, একবার মনে হয়েছিল কি এক ঘরের বাথরুমের ভিতরে ঢুকে আসি তাহলে সুবিধা হবে বেশি। শোন, এখন যেটা হয়েছে আনোয়ার, আমাগো হাতে গ্রামের চাবিকাঠি, আমরা মনে করে গ্রামের মনে করে ধন সম্পদের মহাজন। কি কোন ভাই, এই একটা সুযোগ, পাঁচ ছ মাস যদি আমার হাতে দায়িত্বটা থাকে তাইলে মনে কর যে বুঝছ তো, আজকে রাতের ভিতরে আমাদের চোর বাহিনী যারা যারা আছে সবাই খবর দাও। তোরা কিন্তু একটু নেড়ু আসো ভাই। কি বললেন? নেড়ুমাটির মানে ছোট মন, একটু অশিক্ষিত আসোস, ক্লাস থাকবে, যত ক্লাস তত বেশি শিক্ষা, মানে এই শিক্ষাটা থাকলে হবে কি, প্রপারলি তুমি চুরি করতে পারবা। হ্যাঁ ভাই, বুঝছো, যে মুরব্বীরা বয়ে রয়েছে, চল না দেখতে। ওই নাকি তুই আগে কথা কইসা, আমি আগে কথা বলবো। কিন্তু ভাই আমার তো আসেই থাকে ভাই। না না, এই শোন 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 শোন, আসি এলে পরে এই যে জিব্বাটা কামড় দিয়ে রাখো, ভিতর কামড় দিয়ে এরকম কামড়। ওকে, কিরে কি সিদ্ধান্ত নিলি? চাচা, আপনি যেহেতু মুরব্বী মানুষ, গ্রামের কল্যাণে পাশে আরেকজন মুরব্বী আছে, আপনারা সবাই মিললে একটা ডিসিশন নিছেন যে আমাকে একটা দায়িত্ব দিবেন, চৌকিদারের দায়িত্ব, সবকিছু তো গ্রামের কল্যাণে, আর আপনার মুখের উপরে মানা করি কেমনে, বেদবি হয়ে যায় না, আমরা রাজি। বাহ বাবা, তাইলে তো হয়ে গেল, তুই আজকে রাতে থেকে তোরা দুজন লাগে পড়। চাচা, একটা কথা ছিল, আমরা কিন্তু চৌকিদারের ড্রেসটা পরতে পারবো না। কি রে? কারণ আমরা যদি চৌকিদারের ড্রেসটা পরে ফেলাই তাহলে তো সর সতর্ক হয়ে যাবো, হয়তো বুঝবো যে ওরা ধরার লিগে আমরা নামছি। দরকার নাই চৌকিদারের ড্রেস পরার, কোনো দরকার নাই, আবার সর ধরতে পারলেই হলো। তোরা আজকে রাতের থেকে ডিউটিতে নেমে পড়, তোর যদি ধরতে পারিস তোদের বিরাট উপহার আছে। নগদে শুধু সেন্ট মানি ফ্রি না, টাকা জমালেও ডাবল লাভ। আমি মিসেস আপিরাটা জানি না, আমি কে, হু অ্যাম আই?
নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ, আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। এটা তুমি কি করলা? কি করছি? তুমি নাকি গ্রামের চৌকিদারি করতে রাজি হইছো? হ্যাঁ হইছি। আচ্ছা তোমার মাথায় কি জ্ঞান বুদ্ধি নাই? তুমি না আমার ভালোবাসো? আমার বাবা কোনোদিন একটা চৌকিদারির সাথে আমার বিয়ে দিব? আরে বাবা রে, তুই চৌকিদারির দায়িত্বটা এমন ভাবে মেইন করতেছো যাতে করে মনে হইতেছে কি আমি এই দায়িত্বটা পার্মানেন্ট নিয়ে নিছি। না, এই দায়িত্বটা আমাকে দিছে, আমি মনে করো অরিজিনাল চোরটাকে ধরবো, ধরার পরে সোপর্দ করার সঙ্গে সঙ্গে তো আমার দায়িত্ব শেষ। তাছাড়া জান, আমি তো তোমার জন্য চৌকিদারি করতে রাজি হয়েছি। আমার জন্য মানে? তোমার বাবা মানে আমার হবু শ্বশুর আমাকে কাছে ডাইকা নিয়ে যদি একটা দায়িত্ব দিতে চায়, আমি কি মুখের উপর বলতে পারি এটা আমি করতে পারবো না? তাহলে ব্যাধিবি হয়ে যায় না? আমি কি করলাম, মাথায় নিয়ে নিলাম যে ঠিক আছে, আমি সুন্দর করে চোরটা ধরবো, ধৈরা ওনার হাতি দিয়ে বলবো আপনি খুশি, উনি বলবো যে হ্যাঁ আমি খুশি, বল কি চাস, পুরস্কার হিসেবে আমি বলবো আমি তোমার চাই। তুমি চাইলেই আমি তোমার গলায় ঝুইলা পড়ব না, এই চৌকিদারি ছাড়ো, একটা ভালো চাকরি বাকরি ধরো। বাবার কিন্তু মতি গতি ঠিক নাই, বাড়িতে প্রতিদিন ঘটক আসে, আল্লাহ জানে কখন জানে আমার বিয়া দিয়ে দেয়। ওই জান কি কয় এটা, এত সোজা আমি এই গ্রামে থাকতে আমার জান রে অন্য একজন বধূ সাজাই লয়ে যাবো গা, আর আমি চেয়ে দেখুম এটা আমি জীবন হইতে দেব না, তুমি আমার বিশ্বাস করো। এবার একটু হাসো না, আমার কাছে মনে হয়েছে ওরা পারবে, কারণ জোয়ান ছেলে, রাতে না ঘুমায় পাহারা দিয়ে বেড়াবে, অবশ্য দেখি না কয়দিন, যদি না হয় তাহলে অন্য মানুষ দেখবো না। তোর একটা কথা কয়দিন ধরেই বলবো বলবো ভাবতেছি কিন্তু বলা হইতেছে না। কি কি কথা বাবা? আমি তো রাস্তাঘাটে চলাফেরা করি, গ্রামের বিভিন্ন মানুষ তোর নিয়ে বিভিন্ন রকম কথা কয়, এগুলো আমার কানে আসে। কি কি বলতাছো বাবা, আমাকে নিয়ে গ্রামের মানুষ কি কথা বলবে? সেটা কি বলে তুই জানিস? আমার মুখ দিয়ে আমি এই কথা বলতে চাই না, আর যেদিন বলবো সেদিন খুব খারাপ হবে। চলা
বাচ্চাদের মতো কাঁদছো কেন? কত রাইতে আমার বাড়িতে চুরি হইছে। তো কি? ঘর বাড়িতে যা ছিল সব কিছু নিয়ে গেছে। আমারও পথের ফকির বানাইয়া লাগছে স্যার বেটা। আমি অনেক কি করব? আমারে বাঁচান স্যার সব আপনি আমারে বাঁচান। আরে কি কইতেছো তুমি? কাল গেলে মোটা তাজা দুইজন চকিদার নিয়োগ দিলাম আর আজকে চুরি হয়ে গেল। না তাহলে কি আমি গ্রামের প্রত্যেকটা ঘরে সিসি ক্যামেরা লাগাবো নাকি? স্যার সব আমার ওই চৌকিদারের উপরে সন্দেহ হইতাছে। কি কও? সাসা চৌকিদারদের সন্দেহ হইতাছে মানে কি কইতাছেন এসব আপনি? গত রাতে যখন আমার ঘরতে চুরি কইরা মাল লয়ে যাইতে লইছিল তখন আমি দুইজন রাফ সাফসা দেখছি আর ওই দুইজনরা দেখতে হুবাহু আনোয়ার আর আসাদের মতো। সাসা এসব আপনি কি কইতাছেন? আসাদ আর আনোয়ার ভাই জীবনে কখনো চুরি করছে? খামাকা আপনি শুধু শুধু বানায় বানায় মিথ্যা কথা কইতাছেন। আমি মিথ্যা কথা কইতাছি না জবা। চেয়ারম্যান সাহেব আপনি আনোয়ার আর আসাদের ডাইকা জিজ্ঞাসা করেন ওরাই চুরি করছে। তুমি শান্ত আমি দেখতেছি দাদা আসাদ আর আনোয়ার ডাকতেছে। আমারে কি শুনাইলেন চাচা? আমি আর আনোয়ার আমরা দুজনে মিল্লা আপনার চাচার ঘরে চুরি করতে ঢুকছি। চাচা এই কথা শুনানোর আগে আমার মাথা ঠাডা পড়লো না কি জন্য আমি অবাক হয়ে যেতেছি চাচা, যেন আপনি আমার আর আনোয়ারের দায়িত্ব দিচ্ছেন চৌকিদারির, হেনে আমরা মানুষের বাড়িতে ঢুকে চুরি করুম, আমরা রক্ষক হয়ে ভক্ষকগিরি করুম, আমরা তো এমন না চাচা। চাচা এটা কি শোনাইলেন? মিথ্যা কথা কইবে না আসাদ, আমি নিজের চোখে দেখছি তুমি আর আনোয়ার দুজনই চুরি করে আমার ঘরতে বাইরে যাইতাছ। আপনি মিথ্যা কথা বলেন নাই, আপনি সত্য কথাই বলছেন, কারণ আপনি আগে চশমা পড়তেন এখন পরেন না, আপনার অনেক চোখে ট্রাবল আছে দোষ আছে, অনেক বলছি আপনার চাচা জমি জিরাত কার জন্য রেখে দিতেছেন, আপনি চোখের চিকিৎসা করেন, আপনি করার নাই, আজকে বাহাদুরি দেখায় আপনি চশমা ছাড়া চলেন, আপনি মানুষ বুঝবেন কই থেকে কোন জলজন্তু দুইটা মানুষে আপনি আন্তাজে দেখে ফেলাইলেন, আমরা আপনার ঘরের ভিতরে চুরি করতে ঢুকছি, কি পরিমাণ দায়িত্ব পালন করছি চাচা এখন বোঝেন? এই মিয়া ফালতু কথা কইবে না, আমার চোখে কোনো অসুবিধা নাই, আমি সব দেখতে পাই। এই মিয়া দেখলে ধরলেন নাকি লিগে? এই বেয়াদবি করবে না চাচা, আমার মনে বিষয়টা ওইটাই। কোনটা রে? ওই যে আমার আর ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আমারও তাই মনে হইতেছে। আপতা তুমি মনে হয় ভুল দেখছ, আর ওরা চুরি করতে পারে না, ওরা একটা পবিত্র দায়িত্ব নিয়ে গ্রামের মধ্যে ডিউটি শুরু করছে, নতুন ডিউটি, এখন এই কাজটা ওরা করতে পারে না। এই শোন তোরা যা ঠিকঠাক তোকে ডিউটি পালন কর, তোরা থাকতে কেমনে যে এখানে চুরি হয় আমি তো বুঝতে পারি না আসাদ। ওদেরকে আমি সন্দেহ করছি, ওদের কথাবার্তায় সন্দেহজনক। তুমি এক কাজ করবা, পাঁচ ছয় জন লোক ওদের পিছনে লাগা, ওরা কোথায় যায় কি করে না করে সব খবর। একটা কথা মনে রাখবো যে লোক যোগ্য পিছনে লাগাইছো এটা পুরা যেন বুঝতে না পারে। কথা ক্লিয়ার? ঠিক আছে স্যার। ছি ছি, শেষ পর্যন্ত আমার এটাও শুনতে হলো যে তুমি চুরি করো, তুমি চোর। শোনা কথা কান দিও না জান, আমি চোর না, আমি চুরি করতে পারি না। যে মানুষটিকে তুমি এত বছর যে হচ্ছেন ও জানো, যাকে তুমি ভালোবাসো, সে মানুষটি কখনো চোর হতে পারে? তুমি আমাকে বলো, তুমি তো আমাকে চেনো, আমি চোর। আমি এত কিছু মনে করতে চাই না আসাদ। আফতাব চাচা কেন বলবে তার বাড়িতে যে লোকটা চুরি করেছে সে দেখতে তোমার মতো? মিথ্যা কথা প্রভাকান্ড, মিথ্যা রটনা রটাইছে। যা রটে তা কিছুটা হলেও ঘটে, কখনো কখনো কিন্তু পুরোটাই ঘটে। খুব কষ্ট পেলাম জান, তুমি আমার অবিশ্বাস করো যে
যে মানুষটা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে তোমারে। শুধু ভালোবাসলে হয় না আসাদ, ভালোবাসায় মানুষকে আপন করে পাওয়ার জন্য কিছু চেষ্টা করতে হয়, আর সে চেষ্টা তুমি করনি। সে চেষ্টা যদি তুমি করতে ঠিকই আমাকে পেতে। যাই হোক, তুমি চুরি করেছো কিনা সেটা আমি জানি না, তবে বাবা কিন্তু তোমার পেছনে লোক লাগিয়েছে। তুমি এখন থেকে কি করছো না করছো সবকিছু তারা ফলো করবে। এটা কি ধরনের কথা? আমি কি চোর? আমার পিছনে কেন এত লোক থাকবে আমাকে ফলো করার জন্য? কি করতেছো তুমি? এবার তুমি চিন্তা করে দেখো তুমি কতটা মহৎ মানুষ। এত বড় সাহস! আমার মাইয়ার হাত ধরে ফকিন্নির বলা কথা কয়? শুধু কি হাত ধরছে চাচা, আরো যে কত রং ঢং আপনারা আমি কিভাবে বুঝাই? সি 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 চাচা, চাচা আপনার তো মান সম্মান বলতে কিছুই থাকবে না। চেয়ারম্যানের মেয়ে প্রেম করে একটা চৌকিদারের সাথে, চাচা দেরি না করে আপনার মেয়েরা চৌকিদারের লোকে বিয়ে দিয়ে দেন, তাছাড়া পরে কিন্তু একটা অঘটন ঘটে যাবে, চৌকিদার কিন্তু আপনার মায়ের নিয়ে পালাইব। ওই আসাদের বাস্তার আমি টুকরা টুকরা করে কেটে ফেলাম, আর আমার মেয়েরে কালকের মুখাম বিয়ে। বাবা তুমি রেগে আছো কেন? কেন আসি বুঝিস না? কি অবস্থা? ওই আগেরটা। এই আগেরটা মানে? মানে আগেও ভালো আছিলাম এখনো ভালো আছি। আচ্ছা, তুই প্রায় দেখি মানুষের বাড়িতে উকি ঝুঁকি মারস, এই ঘটনা কি রে? চাচা ঘটনা আসলে কিছুই না, আমি সমাজ সেবা করি তো, তাই মানুষের বাড়ি উকি ঝুঁকি মেরে দেখতে হয়। এই এইটা আবার কেমন রে সমাজ সেবা? হ্যাঁ, মানুষের বাড়িতে উকি ঝুঁকি পাইরা এরপরে সমাজ সেবা করুন লাগে? আরে মানুষের বাড়ি উকি ঝুঁকি মেরে আমি দেখি কারো কোনো সমস্যা হইলো কিনা। মনে করেন কারো হাত ভাঙলো, কারো পা ভাঙলো, কারো জ্বর, কারো সর্দি, কারো কাশি, কি করবো আমি? তাদেরকে নিয়ে চিকিৎসা করে নিজ দায়িত্বে, এই জন্য উকি ঝুঁকি মারি। তাই নাকি? ওই আমার যে বাড়িতে যে মাইয়াটা দুই মাস ধরে হাত ভাঙা পড়া রয়েছে, কই তুই তো একবার গিয়ে দেখলি না? না, আমি তো দুই মাস ধরে আপনার বাড়ির সামনেই যাই না। কেন? ওই আগেরটা। আগেরটা কি? এই যে জানি তো, দেখা হইলে ফাও ফেসাল করবেন, আমার লোক আধা ঘন্টা সময় নষ্ট করবেন, তাই তো আপনার বাড়ির সামনে আমি যাই না। এই তুই যে কোনো কাম কাজ করস না, এই যে দেহটা, এই দেহটা কি খাইয়া পালস? ওই আগেরটা। এই বেটা কি আগেরটা আগেরটা করস খালি? আরে চাচা শরীর মাংস বানায় কেমনে, ভাত খাই মাংস খাই, ভালো ভালো খাউন খাই, এর লেগে শরীর বইছে। এই বুঝছি, তুই আমার আরতে চাকরি করবি? কাজ করুম ঠিক আছে, কিন্তু বেতনে কাজ করুম না। ওই বেতনে কাজ করবি না তবে কেমনে কাজ করবি? আমার তিন বেলা পেট ভরে খাইতে দিয়ে দেবো, তাহলে আমি কাজ করুম। তোর যে দেহ, তিন বেলা যদি আমি খাওয়াই তবে তো আমার ব্যবসা কারো উঠবো? তোর মতন মানুষের আমার দরকার নাই, আর যদি বেতনে চাকরি করস তবে আমার লোকে দেখা করি। ওই আগেরটাই খাইসটা ছিল, খাইসটা আছে। ভাই এই গ্রামের মানুষ কিন্তু সব আপনার ফলো করতেছে, যেদিকে যাইতেছেন সেদিকে আপনি পিছু পিছু যাইতেছেন, এমনি করলে কাজ করবো কেমনি? করবো কি করুম সেটা তো আমি বুঝতে পারতেছি না ভাই। কালকে দিনের মধ্যে তো অনেকগুলো টাকা জোগাড় করা লাগবো, নাহলে ওই টাকাটা কেমনে দিব? চুরি তো করতে ওরে, আমার একটু ভাবতে দে, টেনশন করিস না, জোগাড় হয়ে যাবো ভাই। একটা কথা ভাই, মানে আমরা যদি এই গ্রামটা বাদ দিয়া অন্য কোনো গ্রামে গিয়ে কাজ করি? দেখা যাক, খাইবেন না ভাই, রান্না হয়ে গেছে, তুই ভাত খাইছি। আসাদ সর্বনাশ হয়ে গেছে, বাবা তোমার আর আমার ব্যাপারে সব জানা গেছে। কি বলতেছো চাচা? কিভাবে জানবে? তুমি আর আমি যখন কথা বলছিলাম
ওই চুমকি সব দেখে ফেলছে আর দেখে এসে বাবাকে সব বলে দিচ্ছে। বাবা এখন আমাকে বাড়িতে আটকে রাখছে, আমাকে বের হতে দিচ্ছে না। কি বলতেছো, আটকে রাখবে কেন তোমারে? আমার খালাতো ভাই আসলাম, ওর সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য আমাকে শাড়ি গয়না টয়না সব দিয়ে গেছে বাবা। না জানি আজকে রাতে কাজে এনে বাবা আমাকে বিয়ে পড়ায় দেয়। সোনা গহনা সব কি তোমার কাছে দিয়ে গেছে তোমার বাবা? হ্যাঁ। গহনা গুলো এখন কোন জায়গায় আছে? আমার পাশেই আছে। আসাদ, আসাদ আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও যেভাবেই পারো, আর যদি তোমাকে ছাড়া আমার অন্য কাউকে বিয়ে করতে হয় তাহলে আমি আত্মহত্যা করব। তুমি কোনো চিন্তা করো না, থাকো আমি আসবো। নদীর ভিতরে আমি রিসার্চ করি কেমনে? উস্তাদ আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি। নগদে রিচার্জও করা যায়? আপনি জানেন না? ওই বেটা আসতে কো পাবলিক হলো। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আর সব কিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। উপস্থিত আংশিক গ্রামবাসী, এতদিন আমাদের গ্রাম থেকে যেসব চুরি হয়েছে, যা যা চুরি হয়েছে তার সব কিছু চুরি করছে এই আসাদ। আমি খোঁজ দিছি, তার বাড়িতে কোনো জিনিসপত্র নাই, সে সব বিক্রি করে ফেলছে। আপনাদের কোনো জিনিসপত্রই আমি আর ফেরত দিতে পারবো না, এই জন্য আমি ক্ষমাপ্রার্থী। গতকাল রাতে সে আমার বাড়িতে আমার মেয়ের ঘরে চুরি করতে গিয়ে ধরা পড়ছে। আমি তাকে নিজ হাতে ধরছি, তারপরে বিচারের সম্মুখীন করছি। তারে আমি এমন শাস্তি দেব এই গ্রামে কেউ জানে কোনোদিন আর চুরির কথা ভাবতে না পারে। আমি রায় ঘোষণা করি, আপনারা শোনেন, তারে $100 বাড়ি মারা হবে পিঠে। যদি এই দোররা মারার ভেতরে সে মারা যায় তাহলে তার লাশের উপরে বাকি বাড়িগুলো মারা হবে। বাবা, এই মানুষটা একটু জিগাই বা, এই মানুষটার তো এই দুনিয়ায় কেউ নাই, মা বাবা কেউ নাই, এতিম একটা মানুষ। সে এমন কিসের অভাবে নিজের গ্রামে চুরি করত? আচ্ছা আসাদ, তোমাকে বলার সুযোগ দেওয়া হইল, কেন তুমি চুরি করতে বলো? আচ্ছা, আমি একজন এতিম মানুষ, জন্মের পর পরই আমি মা হারাইছি। আমার বয়স যখন 8 বছর তখন আমার বাবা আমার চেয়ে পৃথিবী ছেড়ে চলে যায়। তারপর আমার মামা আপনাকে এই গ্রামে আমার নিয়ে আসে, তার ভিটা বাড়িতে থেকে আজ আমি আপনাকে আসাদ। বিশ্বাস করেন চাচা, আমি আমার জীবনে নানা উষ্ট্রা লাত্তি খেয়ে বড় হয়েছি, এরকম এতিম অবস্থায় আমি বড় হয়েছি। বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে খালি কইছি, আল্লাহ আমার মতো এতিম যাতে পৃথিবীতে না আসে, সেই জন্য কি করছি জানেন চাচা? আপনাকে এইখান থেকে কয়েক গ্রাম পরে
সখীপুরের যে একটা এতিমখানা আছে ওই এতিম বাচ্চা গো আমি চালাইতাম, মেলা বছর যাবৎ আমি চালে আসতেছি। বলিস কি সখীপুরের এতিমখানা তুই চালাইতি? এক প্রকার আপনাকে সবার, তবে আমি আমার মনে করে চালাইতে আমার কি, আমার তো সাধ আছে সাধ্য নাই, যতদূর সম্ভব আমি চালাইতেছিলাম। আপনাকে সবার উদ্দেশ্যে বলি, আমি কোনো বড় কোনো চুরি করা অপরাধী মানুষ না, যার অনেক বেশি আছে তার থেকে এক কোণে আমি চুরি করলাম, তবে কারো মাথা বাড়ি দিয়া না, বিশ্বাস করেন আপনারা, এই প্রথম একটা এতিমের কিডনি ইনফেকশন হয়েছে, জরুরি অপারেশন না করলে কিডনি বাতিল হয়ে যাবো গা, এদিকে 50,000 টাকা লাগব। জবা যখন কইল ঘরে সোনা দানা আছে, জবার আব্বা দিয়ে গেছে, এই কারণে আমি সাহসটা করছি। আমি আসলে আমার লোকে চুরি করতে চাই না, আপনাদের যা শাস্তি দেন আমার দেন অসুবিধা নাই, ওই ওই পোলারের টাকাটা না পড়াইলে কিডনি বাতিল হয়ে যাবো, একটা 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 এতিম বাচ্চার জীবন নিয়ে না জানি, আপনারা দয়া করে একটু বাঁচান, আপনারা আমার জেলে পাঠিয়ে দেন, অসুবিধা নেই, বাচ্চাটারে বাঁচান না, হাত জোর করে বুঝেছি। আসাদ, গ্রামের প্রতিনিধি হিসাবে এসব দায়িত্ব নেওয়ার কথা ছিল আমার, কিন্তু আমি নিতে না পারায় হয়তো তুই দায়িত্ব নিছিস। ঠিক আছে, তোর এতিমখানার সমস্ত দায় দায়িত্ব এখন আমি নিলাম, আর যার টাকা দেওয়ার কথা ছিল 50,000 টাকা সেই টাকাও আমি পাঠাই দিব। তবে তুই যেহেতু চুরি করছিস তোর একটা শাস্তি পাইতে হবে, আমার সাথে থানায় চল, আমি ওসি সাহেবকে বলে যতদূর কম শাস্তি তোর দেওয়া দরকার বা দিতে পারে সেটা অনুরোধ কর। আমি তোমার জন্য অপেক্ষা করব। Thank you.